গর্ভে সন্তানের জন্য কতই না কষ্ট করে থাকেন মায়েরা। গর্ভে থাকা অবস্থায় তো বটেই, জন্মদানের পরেও সারা জীবন ধরে সন্তানের যত্ন নিয়ে থাকেন তারা। কিন্তু সবচাইতে বেশি কষ্টটা হয়ে থাকেন জন্ম দেওয়ার সময়। আরো বেশি কষ্ট হয় যখন এই জন্মদানের প্রক্রিয়ায় থাকে জটিলতা। অনেকেই হাসপাতালে সন্তানের জন্ম দিয়ে থাকেন, তারপর তাকে আদরে মরিয়ে বাড়ি নিয়ে যান। এই প্রক্রিয়ার জটিলতায় কত মাকেই না জীবন দিতে হয় পুরো পৃথিবী জুড়ে। আপনি জানলে অবাক হবেন, অচিরেই এই প্রক্রিয়াটি শেষ হতে যাচ্ছে, ভবিষ্যতের বাচ্চা তৈরি হবে কারখানায়। জানলে আরো অবাক হবেন, একটি বা দুটি নয়, একসঙ্গে তৈরি হবে 30,000 মানব শিশু, ঠিক যেমনটা হাঁস মুরগির খামারে হয়। তৈরি হতে চলেছে প্রথমবারের মতো মানুষের বাচ্চা তৈরির কারখানা। এই বাচ্চা তৈরি লাগবে না মা, না লাগবে বাবা। কেমন বাচ্চা চান আপনি? ছেলে নাকি মেয়ে? খাটো নাকি লম্বা? সাদা নাকি কালো? মনের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আপনার পছন্দের শিশুকে। এমন মনের মতো একটি শিশু নিতে চাইলে আপনাকে দিতে হবে শুধু একটি অর্ডার। কোথায় পাবেন এরকম বাচ্চা? কতদিন লাগবে এই বাচ্চা তৈরি হতে? কতই বা লাগবে খরচ? কোথায় আছে সেই অদ্ভুত কারখানা? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আপনাকে। বিশাল এক গবেষণাগার, আর সেখানে ডিম্বাকৃতির এক গোলকের মধ্যে তৈরি হবে মানব শিশু। এটি একটি কৃত্রিম গর্ভ। বাচ্চা জন্ম দিতে আর মায়ের দরকার হবে না। বাবার থেকে শুক্রাণু ও মায়ের থেকে ডিম্বাণু সংগ্রহ করে IVF পদ্ধতিতে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে সৃষ্টি করা হবে ভ্রূণ। সেই ভ্রূণ বড় হয়ে উঠবে এই কৃত্রিম গর্ভের ভেতরে। শিশুটির জন্মের আগ পর্যন্ত হৃদস্পন্দন মাপা যাবে এই মেশিনে। জন্মের পর এই বাচ্চাটি হবে নিরোগ এবং নিখুঁত। রং রূপ ইচ্ছামতো বদলে দিতে পারবে বাবা মা, এমনকি তার কোনো অসুখও থাকবে না। অন্য সব শিশুর মতো লড়াই করে তাকে জন্ম নিতে হবে না, বুদ্ধিমত্তাও হবে প্রখর। এই গবেষণাটির নাম হচ্ছে একটো লাইফ। গবেষণাগারে 75টি কক্ষ থাকবে। প্রতিটি কক্ষে থাকবে 400টি কৃত্রিম শিশু রাখার ব্যবস্থা। সব মিলিয়ে একটি গবেষণাগারে একই সঙ্গে তৈরি হবে 30,000 শিশু। এমনই এক ভবিষ্যতের কথা জানালেন ইয়েমেনের মলিকুলার বায়োটেকনোলজিস্ট হাসেম আল গিলানি। সম্প্রতি ইয়েমেনের মলিকুলার বায়োটেকনোলজিস্ট হাসেম আল গিলানি একটি অ্যানিমেশন ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি এই ভবিষ্যতের পরিকল্পনার কথা জানান। তার প্রকাশ করা ভিডিওটি ঝড় তুলেছে সামাজিক মাধ্যমগুলোতে। বিজ্ঞানীরা মনে করেন এমন কিছু করা খুব বেশি কিছু কঠিন নয়। ভিডিওতে দেখানো হয়েছে গোল গোল ডিম্বাকৃতির বেবি পড বা বেবি গ্রোথগুলোতে প্রতিস্থাপন করা হবে ভ্রূণ। এই পডগুলোকে নিয়ন্ত্রণ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ব্যবস্থা থাকবে সোলার IPS, কাজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনাই নাই। IVF পদ্ধতিতে বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুর মিলনেই ভ্রূণ তৈরি করা হবে। সেই ভ্রূণ মায়ের গর্ভে না দিয়ে একটু লাইফে সেই কৃত্রিম গর্ভে রাখা হবে এবং সেখানেই বড় করা হবে। বাচ্চাকে প্রয়োজনীয় পুষ্টি দেওয়ার জন্য দুই রকম বায়োরিয়্যাক্টর থাকবে। একটির মাধ্যমে পুষ্টি উপাদান বাচ্চার শরীরে ঢুকবে, আরেকটিতে বর্জ্য পদার্থ জমা হবে। বায়োরিয়্যাক্টরগুলো প্রতিটি বেবি পটির সাথে যুক্ত থাকবে। বাচ্চার সাথে যুক্ত থাকবে কৃত্রিম অ্যাম্বালিকা কর্ড। আমরা সকলেই জানি যে বাচ্চা মায়ের গর্ভে থাকার সময় বাচ্চা তার মায়ের কণ্ঠ শুনতে পায়। জন্মের পর সেই কণ্ঠস্বর শুনেই বাচ্চা তার মাকে চিনতে পারে। শত কান্না করলেও মায়ের সঙ্গে স্পর্শে আসলে মায়ের কণ্ঠস্বর শুনে বাচ্চা শান্ত হয়ে যায়, নিরাপত্তা ফিল করে। এই সমস্যার সমাধানে বিজ্ঞানী হাশেম জানিয়েছেন, মায়ের শরীরের সংস্পর্শ পাবে না ঠিকই, কিন্তু বেবি পটে এমন ব্যবস্থা থাকবে যাতে মায়ের গলার আওয়াজ শুনতে পায়। এমন ব্যবস্থা থাকবে যেখানে মা তার মায়ের নিজের গলার গান, কবিতা, কথা বাচ্চাকে রেকর্ড করে শোনাতে পারবে। বাচ্চা যতবার বেবি পটে নড়াচড়া করবে ততবারই তার সংস্পর্শের অনুভূতি ধরে রাখা হবে, পরে তা দেখানো হবে মাকে। প্রতিটি পটে 360° ক্যামেরা বসানো থাকবে যাতে মা ঘরে বসে তার সন্তানকে দেখতে পারবে যে কোনো সময়। বাচ্চার নড়াচড়াও অনুভব করতে পারবে, এমনকি তার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পারবে। প্রতিটি শিশু অ্যামনিটিক ফ্লুইডের মধ্যে ভেসে থাকবে। প্রসবের সময় সেই কৃত্রিম গর্ভ থেকে সেই অ্যামনিটিক ফ্লুইড বেরিয়ে যাবে, তারপরেই জন্ম নেবে মানব শিশু। প্রসব যন্ত্রণা ছাড়াই জন্ম নেবে সুস্থ এক মানব শিশু।
সন্তান তেমনই হবে যেমন চান বাবা মা। কেমন হবে বাচ্চার গায়ের রং, চুল কিংবা চোখের রং, বাচ্চা কতটুকু লম্বা হবে, কতটুকু বুদ্ধিমত্তার অধিকারী হবে, সবকিছুই বিজ্ঞানীরা সেট আপ করে দিবে। CRISPR-Cas9 জিন এডিটিং পদ্ধতির মাধ্যমে জিনের বিন্যাসের অদল বদল করে বাচ্চার গায়ের রং, চুলের রং, চোখের রং সবকিছু বদলানো যাবে। এমনকি বাচ্চার ওজন, বুদ্ধিমত্তা সবকিছুই নিজের মনের মতো করে ঠিক করে দিতে পারবে বাবা মা। বিজ্ঞানী হাশেম আরো বলেছেন, এই কারখানায় কোনো অসুস্থ কিংবা প্রিম্যাচিওর বেবি জন্ম নেবে না। জেনেটিক রোগের সম্ভাবনা থাকলে তা আগে থেকে ঠিক করে দেবে বিজ্ঞানীরা, ফলে বাচ্চা হবে নিরোগ এবং নিখুঁত। বাচ্চা হবে আইনস্টাইনের মতো সুপার ইন্টেলিজেন্ট, ঠিক যেমনটা চান তার বাবা মা। শরীরে, মনে, বুদ্ধিমত্তায় কোনো ক্ষতি থাকবে না বাচ্চার, এমনকি বাচ্চা হবে শক্তিশালীও। বর্তমানে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মেয়েরা বাচ্চা নিতে চাচ্ছে না। তারা মনে করেন বাচ্চা জন্ম দেওয়ার ঝুঁকি অনেক, এমনকি বিশ্বজুড়ে সবার ব্যস্ততা বাড়ছে, সন্তান জন্ম দেওয়ার সময় এত কষ্ট করতে মেয়েরা এখন চাইছে না। এ কারণে গ্যারান্টি সহকারে মনের মতো বাচ্চা তৈরি করে দিবে ইয়েমেনের বিজ্ঞানীরা। আপনি শুনলে অবাক হবেন, ইতিমধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে মিলছে এমন দারুণ সুযোগ। সন্তান উৎপাদনে অক্ষম বিত্তমান দম্পতিরা চাইলে বিদেশে যেয়ে ছেলে বা মেয়ের বাবা মা হতে পারেন। স্যারোগেসির মাধ্যমে সন্তান উৎপাদনকে পুরো দস্তুর বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছে এই দেশ। গত কয়েক বছর ইউক্রেনে এই শিল্প এতটাই বেড়েছে যে গোটা বিশ্বের কাছে ইউক্রেন এখন পরিচিত শিশু উৎপাদনের কারখানা নামে। পরিসংখ্যান বলছে বিদেশে বাবা মায়ের জন্য প্রতি বছর স্যারোগেসি প্রক্রিয়ায় অন্তত 2,500 থেকে 3,000 সন্তানের জন্ম হয় ইউক্রেনে, যাদের 1/3 চীনের নাগরিক। ইউক্রেনে স্যারোগেসিস মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার ন্যূনতম খরচ 25,000 ইউরো থেকে 70,000 ইউরো। এমনকি ছেলে বা মেয়ে যাই যাই স্যারোগেসিস মাধ্যমে তাই পাওয়া যাবে ইউক্রেনে, তবে তার জন্য গুনতে হবে অতিরিক্ত মূল্য। এখন অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে এমন শিশু জন্ম দেওয়া কি সম্ভব, কিন্তু ভেবে দেখুন, যখন সিজার করার পদ্ধতি আবিষ্কার হয়নি তখনকার যুগের মানুষ হয়তো ভাবতেও পারত না যে পেট কেটে বাচ্চা জন্ম দেওয়া সম্ভব। এমনকি এখন 7 মাসে প্রিম্যাচিওর বেবিকে ইনকিউবেটরে রেখে বাঁচিয়ে তোলাও সম্ভব। অপরদিকে ইনকিউবেটরের মাধ্যমে কৃত্রিম উপায়ে হাঁস মুরগির বাচ্চা ফুটানোর পদ্ধতিও কিন্তু এখন নতুন কিছু নয়। কুরআনেও বাবা মা ছাড়া বাচ্চার জন্মের নজির রয়েছে। আমাদের হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়াকে আল্লাহ বাবা মা ছাড়াই সৃষ্টি করেছেন। মরিয়াম আলাইহিসসালাম কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই জন্ম দিয়েছিলেন ঈসা আলাইহিসসালামকে। হয়তো ভবিষ্যতের এই সম্ভাবনার কথা কুরআনে 4,500 বছর আগেই ইঙ্গিত করেছেন, তাই এমনটা হতেই পারে অদূর ভবিষ্যতে। অবাক হওয়ার মতো তাতে কিছুই নেই। তবে হয়তো এমন শিশু জন্ম দেওয়া সম্ভব, কিন্তু সেই শিশু মায়া, মমতা, ভালোবাসা সহ মানবিক হবে কিনা সেটা জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের। হয়তো সেই দিন খুব বেশি দূরে নয়।